হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি ঘুম থেকে উঠে দেখো বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নাহলে আবার সারাদিনে দিনে রকমই থেকে যাবে আর সারাদিনে তো আলঝল হবে কারণ অবন্তিকা সারাদিন বিছানার মধ্যে খেলাধুলা করে তো তোমরা তো জানোই ও ঘর ঘর ছাড়া আর কি কোথাও যায় না তো বিছানার মধ্যে বই খাতা রঙ পেনসিল সব কিছু নিয়ে বিছানার মধ্যে খেলা করে তো তারপরেও আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম সকালবেলা উঠে না গুছালে ভালো লাগে না মনটা আর ও কি কি বই আজকে পড়বে তো সেটাই দিয়ে তারপরে সব বইগুলো গুছিয়ে রাখবো ব্যাগের মধ্যে কারণ ও যেটা যেটা বই পড়ে তো সেটা সেটা তো নেই তা বাদে আর যেটা যেটা বই পড়ে না সেটাও নিয়ে আসে তখন কি হয় ওর মানে একটা বই পড়ে আর ভালো লাগে না ভাবে যে অনেকগুলো বই পড়া লাগবে ওইভাবে আর পড়াশোনাটা ভালো হয় না তো সেই জন্য আমি এখানে ওর প্রয়োজন মাফিক বই নিয়ে নিলাম যে কয়টা পড়বে আর কি সে কয়টায় তো অনেক দিন থেকে কাপড় চোপড় জামাগুলো গোছানো হয় না আর টলি ব্যাগটাও খালি করে রেখেছি তো সেই জন্য ভাবলাম যে টলি ব্যাগে কিছু কিছু কাপড় জামা গুছিয়ে গেছিয়ে রাখি কখন কোথায় যাই না যাই তার কোনো ঠিক ঠিকঠাকানা থাকে না ঠিক ঠিকানা তারপর কথা বলতে বলতেই ভুল বলে ফেলি তো সেই জন্যই আর কি গুছিয়ে গেছি রাখবো তো নতুন কাপড় জামাগুলো টলি ব্যাগের মধ্যে রাখবো আর পুরানাগুলো ব্যাগের মধ্যে রেখে দেবো আর রবন কিছু দুষ্টামি তোমাদেরকে দেখালাম না খালি যাই ছিল তো সেই জন্য তো ভাবলাম একটুখানি না দেখালে হয় না ও মানে এত দুষ্টামি করে এই দেখো টলি ব্যাগের মধ্যে শুয়ে বললো যখন না করলাম তখন আবার দেখো জামা প্যান্ট ওর জামা প্যান্ট পাশে এসে কিন্তু পড়লো না এই এখন বললাম এখন পড়লো পড়ে আবার বই পড়তেছে তো অনেক কাপড় জামা আমার নোংরা হয়ে আছে এক সপ্তাহ থেকে ধুতেছি না কাপড় জামা কারণ কি বলতো শরীরটা বেশ একটা ভালো ছিল না তো সেই জন্যই মানে কোনো কোনো কিছুরে এনার্জি নেই তো আজকে যখন এনার্জি আসে তো ফুল এনার্জি নিয়ে কাজগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো বাইরে রাখটা ছিল তো ঘরে আনলাম আমার আবার একটা জিনিস বেশি দিন মানে যেখানে আছে সেখানে পড়ে থাকলে না খারাপ লাগে তো ঘরে নিয়ে আসলাম এক একবার এক এক জায়গায় নিয়ে যাই র্যাক ট্যাগুলোকে ওখানে মানে থাকতে থাকতে ওই বাথরুমের কাছে তো হাতে ডালসিতেই জামা কাপড় ওখানে ধোয়া হয় কেউ আর গুছিয়ে গাছিয়ে রাখে না তো সব কিছু তো আমিই গুছাই আর মানে আবর্জনা করার বেলায় অনেকেই আছে তো সেই জন্য ভাবলাম আমার হাত থেকে যেটা দূরে মানে ওদের হাত থেকে যেটা দূরে হবে জায়গা তো সেখানেই থুব তো সেই জন্য দেখো জানালার কাছে ব্যাগটা এরকম করে গুছিয়ে গাছিয়ে রাখলাম আর অনেক কিছু জিনিস আমি টেবিলটা খালি করে এখানে রাখবো কারণ ব্যাগের মধ্যে তো ব্যাগ আর ট্রলি ব্যাগের মধ্যে কাপড় জামাগুলো রাখলাম আর ট্রলি এই যে র‍্যাকটা আছে ওটা খালি হয়ে গেল তো ওই টেবিলের যে জিনিসগুলো আছে সেগুলো এখানে রাখলে পরে অবন্তিকের বই খাতা টেবিলের মধ্যেই থাক ও কি করে করুক আর বেশি ওকে বাধা দিলে পরে কান্নাকাটি করে তারপরে আর বই পড়তে চায় না তো সেই জন্য কোনো বাধার কোনো সৃষ্টি নেই তো সেই জন্য ওকে টেবিলটা খালি করে দিলাম এখানে দেখতে পাচ্ছ একটা জল জলের মানে জগ আর বইগুলো আর এখানে দেখো কতগুলো কাপড় জামা হয়ে আছে এক গাদা তো সেগুলো আবার হতে হবে সামনে আবার পূজা পূজার কেনাকাটা তো আমাদের এখনই হবে না কারণ এই মাসের লাস্ট যখন হবে তখন আর কি তো এখন তো মাত্র পনেরো তারিখ ষোলো তারিখ চলছে যাই হোক কোনো ব্যাপার না আমাদের প্রত্যেকবারই এরকম হয় তো মানে এর আগের ভিডিওতে দেখবে তোমরা এক বছর আগের ভিডিও যখন আমরা পুজোর কেনাকাটা করতে গেছিলাম না তাও কিন্তু পুজোর একদম মানে একটি দুই দিন আগে কেনাকাটা করেছিলাম তো আমার প্রত্যেক বছরই এরকম হয় আর আগে যখন আমি মেয়ে ছিলাম আর কি বাবার বাড়িতে তো তখন কিন্তু এক মাস আগেই কান্নাকাটি শুরু করে দিতাম বাবা মায়ের কাছে আমি বলতাম যে মা চলো না বাজার যাই চলো ওই কাপড় কিনে আনি সব জামা কাপড় যদি মানুষ কিনে নেয় তাহলে তো আমাদের পছন্দ মতো জামা আমরা পাবো না এখন বিয়ের বারে এমন অবস্থা আমার হয়ে গেছে মানে পুজোর একদিন কি দুই দিন আগে আমার কেনাকাটা হয় মানে আগেকার কথা মানে শুন মানে ভাবলে না কান্না বের হয় এখন যতই বড় হই না কেন বলো মনটা তো আর বড় হয় না এর যে ব্যাপার মনটাকে আমি সামলিয়ে গুছলি মানে গুছিয়ে রাখতে পারি না কারণ আমার মনটা কেন জানি না মানে আবেগী মন তো আমার খুব না কান্না পায় সবাই কেনাকাটা করতেছে আমার এখনো হলো না এরকম তারপরে তো বিয়ের পরে আবার কয়েক বছর জামা কাপড় তো কেনাই হয়নি এটা ওটা করতে করতে তো ঘর সাজানো এটা সেটা মানে ঘর সাজানো মানে হাতে একটা মোবাইল ছিল না মোবাইল কিনলাম এরকম মানে মেশিন কিনলাম এরকম করতে করতে কিন্তু পুজোতে অনেক কয়েকবার নেই নি কাপড় জামা তো সেই থেকে আমার মনটা এখন একটুখানি শক্ত হয়ে গেছে এখন আর অত কিছু মনে হয় না যে এখনও অবধি পুজোর কাপড় হয়নি তো এখন কান্না করব এরকম আর এখন হয় না তো যাই হোক বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম এসে রান্নাঘরে দেখো এবার রান্নাঘরে বাসন কোষনগুলো মেজে নেব মেজে নিয়ে তারপরে রান্নাটা করব অবন্তিকার বাবা আবার অফিসে যাবে তো তাও একটুখানি লেট হয়ে গেলো রান্নাঘরে আসতে তো জানি না আজকে ও কি খেয়ে যাবে লাস্টে দেখা গেলো সিদ্ধ ভাত মানে সিদ্ধ বলতে কি ওই ভাজা ভাত খেয়ে চলে যা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো আর অনেকেই হয়তো অনেকের কমেন্টের উত্তরও পাবে তো অনেক কিছু কথা বলার আছে তোমাদের সঙ্গে অনেকেই আমাকে অনেক কমেন্ট করে অনেক কিছু বলতেছে তো তারই কিছু কথা আমি আজকে শেয়ার করব তো তোমরা ব্লগটা স্কিপ করে দেখতে থাকো কথাটা হলো কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যাতে অনেকেরই খারাপ লেগেছিল কিন্তু একটা কথা কি বন্ধুরা জানো পেটে একটা বাচ্চা নিয়ে যখন শ্বশুরবাড়ির থেকে চলে যাই সেই আঘাত বা সেই শ্বশুরবাড়ির মানে কাঠানোর যে মুহূর্তগুলো যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো এখনও অবধি আমি ভুলতে পারি না কিছু কথা শুধু শেয়ার করেছিলাম তোমাদেরকে তো তোমাদের অনেকেই অনেক মন্তব্য করেছো কেউ বা বলেছ পাগল কেউ বা বলেছ যে আমি হিংসা করে মানুষের দেখে কি দেখে হিংসা করব মানুষের ঘরবাড়ি দেখে হ্যাঁ অনেকেই বলতেছে যে মানুষের ঘরবাড়ি দেখে ও রুমকি হিংসা করতেছে তোমরা জানো আমার কি পরিস্থিতি আমি প্রথমে একটা বাবার বাড়িতে বাড়ি করি মানে প্রথমে যখন শাশুড়ি বাড়ি থেকে যাই তখন বাবার বাড়িতেই ছিলাম তারপরে ওখান থেকে একটা আমার নিজস্ব বাড়ি করি তো সেই বাড়ি ত্যাগ করেছি আমার শুধুমাত্র শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা অনেক কয়েকবার মানে ইসেরা করে বলেছিল যে চলো চলো ওখানে চলো তো সেই শাশুড়ি মায়ের কথা শুনে এখানে এসে আবার বাড়ি করলাম শ্বশুর বাড়িতে তো তারপরে আর শাশুড়ি মা অত একটা সাথ দেয়নি কেন জানি না সেটা তো তখন আবার আমাকে বলেছিল যখন আমার বাড়িতে ছিলাম তখন বলেছিল যে আমার ছেলে আমার কাছে থাকবে এইখানে থাকতে দিব না চলো ওখানে ওইখানে চলো তো আমিও ভাবলাম যে মেয়ের পড়াশোনা ওখানে থেকে ভালো হবে স্কুলগুলো কাছাকাছি আমারও সুবিধা হবে তো সেই জন্য এখানে এসে বাড়ি করলাম তো ওই বাড়িটা যেটা করেছি নাজিরহাটে যে আমার শ্বশুরবাড়িতে যে বাড়িটা করেছি সেটাও কিন্তু আমারই এখন তাও তো ফেলে রেখে এখানে চলে আসলাম তা তারপরে আবার আমার বাবার বাড়ি আছে আমার বাবার বাড়িতে আবার আমরা দুই বোন ছাড়া কেউ নেই সেই বাড়িটাও না দেখাশোনা করার লোক নেই কত কিছু জীবনে ত্যাগ করেছি জানো আর এখন মানুষের কাছে আমার শুনতে হয় যে মানুষের ঘর বাড়ি দেখে নাকি আমি মানে হিংসা করি কিসের হিংসা করব। আমার তো ওই বাড়িগুলো দেখাশোনা করারই লোক নেই তো যাই হোক অনেকেই ভাবতেছে আমাকে পাগল তো হ্যাঁ আমি যার জন্য মানুষ পাগল হয় মানে কথাটা হচ্ছে যার জন্য মানুষ পাগল হয় তার কখনো দোষ হয় না যে পাগল তারই দোষ তাই না হ্যাঁ আমি পাগল বাস এখন কিছু বলার আছে আপনাদের আরও কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে অনেকেই আবার বলতেছে যে আমি মানুষের জন্য নাকি ইউটিউবে এসেছি মানুষ নাকি আমার চ্যানেলটা খুলিয়ে দিয়েছে কে বলেছে সেই কথাটা আমাকে একবার স্পষ্ট ভাষায় বলবে তো কমেন্ট করে আমার বর কি কম শিক্ষিত আর আমি যে ভিডিওগুলো চালাচ্ছি ভিডিওগুলো দিচ্ছি আমি কি আমার বরের আশায় থাকি যে যেদিন আমার বর অফিস থেকে তাড়াতাড়ি আসবে সেদিন আমি ভিডিওটা দিব আপলোড করতে পারবো না হলে পারবো না আমার বর তো কয়েকজনের চ্যানেল খুলে দিয়েছে তা আমার চ্যানেলটা খুলে দিতে পারে না সে নাকি তোমার আমার বরের শিক্ষার প্রতি কোনো সন্দেহও আছে তো তোমাদের যদি কারো সন্দেহ থেকে থাকে একটা মানে চাকরিজীবী লোকের শিক্ষার প্রতি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা চাকরি করে না যারা শিক্ষা নিয়ে মানে নিজের মানে যোগ্যতায় আর কি চাকরি করে তাদের কিন্তু অনেক কষ্ট করে কিন্তু চাকরিটা পায় তাদেরকে কিন্তু মুখ দেখে চাকরিটা দেয় না ঠিক আছে আমি তো আমার শিক্ষার কথা কখনো বলি না কারণ আমার বরের শিক্ষা আমি সবসময় মাথার উপরে রাখি কারণ আমি আমার বরের শিক্ষাটা মানে সম্মান দিই আমি তো আমার পড়ার কবেই বন্ধ করে দিয়েছি আমার বরের জন্য আমার বরের রেজাল্ট এত ভালো এত ভালো তোমাদেরকে কি বলবো তোমরা আমাদের নাজিরহাটে গিয়ে শুধু বলবে যে মানে অসীম নামের ছেলে শুধু নাম বলবে তাহলেই আমার বরের শিক্ষার কথা সবাই বলবে কতটা শিক্ষা অর্জন করেছিল কতটা রেজাল্ট সে নিয়ে পাস করেছিল তো সেগুলো কথা না সবাই বলবে আমি আজকে স্পষ্ট ভাষায় বলতেছি যে আমার চ্যানেল খুলে দেওয়ার পিছনে কেউ ছিল না শুধুমাত্র আমি জেদ করেছিলাম আমার বরের কাছে যে আমিও একটা চ্যানেল খুলব খুলে ভিডিও দিব ব্লগ ভিডিও তুমি আমাকে চ্যানেল খুলে দাও তো আমার বর সেই দিন চ্যানেলটা খুলে দিয়েছিল বাস আর মানুষ তো আমাদের আমাদের আমাদেরকে মানে সুবিধা নেওয়ার জন্য অনেক কিছু করেছিল আমাদেরকে নিয়ে ভিডিও করেছিল, যাতে ভিউ হয় এটা হয় সেটা হয় সেই করে করে কিন্তু মানুষ মানে অনেকটা আমাকে চিনেছিলো পাবলিক যদি আমাকে চেনে ওই রকম পরিস্থিতিতে যদি আমাকে চেনে সেখানে কি আমার কোনো কিছু করার আছে না আমার বরের কিছু করার আছে তো সেই মুহূর্তটাতে আমার কি করা উচিত ছিল না আমি তোমাদের ভিডিওতে উঠবো না এরকম করা উচিত ছিল আমরা ভদ্রলোক তাই আমরা করতে পারিনি যে না আমরা কারো ভিডিওতে উঠবো না এরকম কথাটাও বলতে পারিনি ঠিক আছে এবারে স্পষ্ট তো যাদের স্পষ্ট মানে বোঝার মতো ক্ষমতা নেই তারা আর কি বুঝবে তো বাকি বন্ধুরা তোমরা যারা মানে ভাবতেছো মনে মনে হয়তো অনেকেরই সন্দেহ থেকে থাকে যে হ্যাঁ এরকমটা হতে পারে তো আমি আজকে সেই জন্য অনেকেই অনেকভাবে কমেন্ট করে তো অনেকেই আমার নতুন নতুন বন্ধুরা হয়তো ভাবে যে হ্যাঁ ওর জন্যই রুমকে আজকে এত দূর এসেছে তো একদমই না সেটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমার এই পরিস্থিতি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মেন কথা হলো আমি আজকে ডালের বড়া করলাম তোমাদেরকে কিছুই বললাম না যে কি কি দিয়েছি কি কি না দিয়েছি রান্না করলাম কিছুই বললাম না আজকে কলমি শাক রান্না করেছি কল আর কলমি শাক ঝোল করেছি মাছ ছাড়াই মাছ আনি না কয়েকদিন থেকে আর মানে মাছ খেতে ইচ্ছে করে না আর বড়া করেছি আর এখানে একটুখানি কেলক্স ভাজা করে নিয়ে মানে শুকনো কড়াইতে ভাজা করে নিয়ে খাবো দুধ দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন অল নোটিফিকেশনে করে তো আজকের মতো এখানে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে